নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, আজকে আপনাদের দাদা বাজার থেকে আর কি চিংড়ি মাছ নিয়ে এসেছে, একদম টাটকা, হেঁটে হেঁটে চলে যাচ্ছে সব মাছগুলো। তো আজকে আমি এই চিংড়ি দিয়ে আজকে বাটি চচ্চড়ি বানাবো। তো আমি মাছটা এখন বেছে নিই। তো বাটি চচ্চড়ি করার জন্য আমার কাঁচা লঙ্কা লাগবে। তো গাছে দেখুন কত লঙ্কা হয়েছে আমার। তো আমি এখানে লঙ্কাটা তুলে নিচ্ছি, প্রচুর লঙ্কা হয়েছে গাছে, হয়ে যাবে। আচ্ছা, এই মাছগুলো তো দেখেই ভয় লাগছে, কামড়ে দেবে না? না রে, এগুলো নদীতে আমাদের এখানে অপ্রচুর, আমাদের বাপের বাড়িতে সামনে তো একদম নদী, তো পাথরে জানিস এই মাছগুলো সব লেগে থাকতো, আর আমরা কি মজা করে ধরতাম, হাত দিয়ে ধরতে আবার চলে যেত মাছগুলো। তো নদীর মাছ খুবই টেস্ট হয়। তো বন্ধুরা, আপনাদেরকে এদিন আমি নদীটা দেখাবো, আমার বাবার সামনে একদম নদী। হ্যাঁ, এই মুখটা ফেলে দিচ্ছি, এটা একটু বড় চিংড়িটা সাইজটা। তো প্রত্যেকটা মাছ আমি এইভাবে বেছে নেবো, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন এই মাছের জন্য বাটি চচ্চড়ি বানাবো। তো মশলাটা এখন বেটে নিচ্ছি, 2 চামচ সাদা সরষে, 2 চামচ কালো সরষে, 4টে কাঁচা লঙ্কা, আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, সরষেটা তিতো লাগবে না, লবণটা দিলে ভালো হয়। পরিমাণ মতন জল, এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো বাটি চচ্চড়ি করার জন্য আমার একটা অ্যালুমিনিয়ামের বাটি লাগবে। তো এই অ্যালুমিনিয়ামের বাটিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, একটা মিডিয়াম সাইজের আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। কালো সরষে, সাদা সরষে আর একটু লবণ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 2 চামচ আমি দিয়ে দিলাম, লবণ যেহেতু দেওয়া আছে স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরের গুঁড়ো পরিমাণ মতন, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, সরষের তেল বেশ কিছুটা লাগবে, আর মশলা ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মা এভাবে বানাতো, আমার তো এখানে নদীর চিংড়ি, তো খুবই টেস্ট লাগতো। এবার গ্যাসে আমি চাপিয়ে দিলাম, এটা আমার আধ ঘন্টার মতন সময় লাগবে, তো গ্যাসটা লো ফ্লেমে আপনারা করবেন। তো এটা আস্তে আস্তে হলে খুবই টেস্ট হয়। এটা আমি এখন একটা ঢাকা দিয়ে দেবো, নামাবার আগে একটু আমি সরষে তেল দিয়ে দিচ্ছি, এটা গন্ধটা খুবই ভালো লাগে, আর একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার আগে দিলে গন্ধটা ভালো লাগে না, মানে চলে যায় ধনেপাতার গন্ধটা। আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তো কেমন টেস্ট হবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা, আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সময়।